extra time. ১৯৭২-এ প্রত্যাখ্যাত হয়েছিলেন মোহনবাগান থেকে। ৭৩টা ছিল সুভাষ ভৌমিকের নিজের জাত চিনিয়ে দেওয়ার লড়াইয়ের বছর। ভারতীয় ফুটবলে ১৯৭৩ সালটা সুভাষ ভৌমিকের নামেই স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যারা ফুটবলার হিসেবে তাকে দেখেছেন সকলে এক বাক্যে বলেন, বিদেশি স্ট্রাইকারদের মতো ক্ষমতা ছিল তার, যেমন সেন্ট্রাল গ্র্যাভিটি তেমন গোল করার ক্ষমতা। ফুটবলার হিসেবে নবজীবন প্রাপ্ত হয়েছিলেন সুভাষ ভৌমিক। আইএফএ শিল্ডের ফাইনাল, আন্তর্জাতিক ম্যাচ বলাই যায়, ফাইনালে পিয়ংইয়ং সিটি, লাল হলুদ জার্সি পরে নেমেছেন সুভাষ ভৌমিক। ম্যাচটা সুভাষ ভৌমিকের ম্যাচ বলেন বর্ষিয়ান্ডা। নর্থ কোরিয়ার এই দলের বিরুদ্ধে সুভাষ ভৌমিকের গোলটি দেখুন। কাট করছেন বিদেশিদের মতো, দুজন ফুটবলারকে অবলীলায় পেরোলেন, আর সেই সঙ্গে গোলার মতো শট। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।